hi students, tumra jara PSC clerkship chile group D miselanious WBCS er jonno preparation niche tader kache geography part 2 er age amra ekta video alochona korechi 10 minute video tumra obosshoi playlist e giye check koro to now let's start mousum kon bhashar shobdo ebong er ortho ki khub important prosno barongbar esheche prosno ta mousum bhashati শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে ঋতু নেক্সট হচ্ছে ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর সম্পর্ক রয়েছে কিসের ঋতু পরিবর্তনের সাথে সম্পর্ক রয়েছে মৌসুমি বায়ুর ঋতু পরিবর্তনের সাথে মৌসুমি বায়ুর সম্পর্ক রয়েছে নেক্সট হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য তাই গ্যাসের নাম কি বিশ্ব উষ্ণায়নের জন্য তাই গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড সিএফসি N2O ও মিথেন নাইট্রেট বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সবথেকে বেশি তারপরে সিএফসি N2O মিথেন নাইট্রেট নেক্সট প্রশ্ন সাধারণত প্রতি 100 মিটার উচ্চতায় কত তাপমাত্রা হ্রাস পায় সাধারণত প্রতি 1000 মিটার উচ্চতায় কত তাপমাত্রা হ্রাস পায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায় এই প্রশ্নটির উত্তর একটু ভুল আছে 0.06 হয় অ্যান্সার 0.05 বা 06 তোমরা এই প্রশ্নটির সঠিক অ্যান্সার যদি জানা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এটা আমার রিকোয়েস্ট রইল কারণ তোমরা অনেকেই দেখছি কমেন্ট করা বলা সত্ত্বেও তোমরা কোনো কমেন্টে কিছুই জানাও না যাই হোক পরের প্রশ্ন দেখো হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় কোন স্তরে এক্সোমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় এক্সোমণ্ডলে তো কোশ্চেন নাম্বার 74 অ্যান্সার হবে 0.06 নেক্সট হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের মধ্যে প্রাধান্য দেখা যায় কোন স্তরে এক্সোমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের মধ্যে প্রাধান্য দেখা যায় এক্সোমণ্ডলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট হচ্ছে কোন স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য আছে স্ট্রাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের প্রাধান্য রয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ট্রপোস্ফিয়ার তারপরে স্ট্রাটোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ারে ওজোন স্তরে গ্যাসের প্রাধান্য আছে নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের স্তর কয়টি বায়ুমণ্ডলের স্তর হচ্ছে 6টি হচ্ছে বায়ুমণ্ডলের স্তর কয়টি বায়ুমণ্ডলের স্তর হচ্ছে 6টি অ্যান্সার হবে 6 নেক্সট প্রথম ও শেষ তিনটি মণ্ডলকে কি বলে সমমণ্ডল এবং বিষম মণ্ডল নিরক্ষরেখার অক্ষাংশ কত নিরক্ষরেখার অক্ষাংশ হচ্ছে 0 ডিগ্রি অ্যান্সার হবে নিরক্ষরেখার অক্ষাংশ 0 ডিগ্রি সুমেরুর অক্ষাংশ কত 90 ডিগ্রি সঠিক অ্যান্সার হবে 90 ডিগ্রি সুমেরুর অক্ষরেখা কুমেরুর অক্ষাংশ 90 ডিগ্রি সুমেরুর ক্ষেত্রে সাধারণত উত্তর এবং কুমেরু সাধারণত দক্ষিণ দিক হয় নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি কারণ নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি কর্কট ক্রান্তি কত ডিগ্রি কর্কট ক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর 23.5 ডিগ্রি উত্তর মকর ক্রান্তির মান হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ সুমেরু বৃত্ত বলা হয় কত ডিগ্রিকে 66.5 ডিগ্রি উত্তর সুমেরুকে বলা হয় কত কত ডিগ্রিকে 66.5 ডিগ্রি উত্তরকে সুমেরু বৃত্ত বলা হয় কুমরী বৃত্ত বলা হয় 66.5 ডিগ্রি দক্ষিণকে বিষুবরেখাকে কি বলে বিষুবরেখাকে মহাবৃত্ত বলে অ্যান্সার হবে বিষুবরেখাকে মহাবৃত্ত বলে নেক্সট হচ্ছে নিম্ন অক্ষাংশ কত ডিগ্রি নিম্ন অক্ষাংশ হচ্ছে 0 থেকে 30 ডিগ্রি মধ্যকাংশের মান কত মধ্যকাংশের মান হচ্ছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উচ্চকাংশ কত ডিগ্রি থেকে কত ডিগ্রি উচ্চকাংশ হচ্ছে 60 থেকে 90 ডিগ্রি
অক্ষাংশ নির্ণয়ের কয়টি পদ্ধতি আছে ও কী কী? অক্ষাংশ নির্ণয়ের দুটি পদ্ধতি আছে, একটা হচ্ছে ধ্রুবতারা এবং দুটি হচ্ছে সেক্সট্যান্ট ও সূর্যের অবস্থান দেখে অক্ষাংশ নির্ণয় করা যায়। যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ হয় তাকে কী বলে? সেক্সট্যান্ট। যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করা হয় তাকে বলে সেক্সট্যান্ট। সূর্য কোন অক্ষাংশের উপর লম্বাভাবে কিরণ দিলে তাকে কী বলে? বিষপ। এখানে হবে এটা বিষুব রেখা, বিষুব লম্ব 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ। তাকিমা রেখার অপর নাম হচ্ছে মধ্যরেখা। মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে? যুক্তরাজ্যের লন্ডন শহরের গিনিজের উপর দিয়ে মূল মধ্যরেখা গেছে। মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ কত? 360 ডিগ্রি। পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। প্রতি মিনিট তাকিমা 1 ডিগ্রির কত অংশের সমান? 1/6 ডিগ্রি অংশের সমান। নেক্সট হচ্ছে নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পর ছেদ করলে অক্ষাংশ ও দাঘিমা অংশ কত হবে? অ্যান্সার হবে 0 ডিগ্রি।